إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد হে ভাই ভুলে যাবেন না আপনি যেসব কথা বলছেন আর যেসব কাজ করছেন সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে ভাববেন না আপনাকে কেউ দেখছে না আপনার এই গুনার খবর কেউ জানবে না আল্লাহ তাআলা কুরআনে মাজিদ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন অবশ্যই তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত আছেন আমল লেখক ফেরেশতাগণ তোমরা যা করো তারা সবই জানে আপনার প্রতিটি কথা নিমিষেই লেখা হয়ে যাচ্ছে আপনার আমলনামায় আপনি মিথ্যা বলছেন মুসলিম ভাইয়ের গীবত করছেন অন্যের নিন্দা করছেন কাউকে গালি দিচ্ছেন কারো অন্তরে আঘাত দিচ্ছেন কাউকে নিয়ে হাসি ঠাট্টা করছেন আপনি হয়তো খানিক পরে এসব ভুলে যাবেন কিন্তু কিরামান কাতিবিন নিখুঁতভাবে সব কিছু লিখে রাখবেন আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে গুনাহ আপনি যত গোপনেই করুন না কেন ফেরেশতা আপনার সঙ্গেই রয়েছে আপনি খেয়ানত করছেন জুলুম করছেন ব্যভিচার করছেন ঘুষ নিচ্ছেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা আপনার সব কৃতকর্ম সংরক্ষণ করে রাখছেন আল্লাহ তাআলা বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু তারা যা করত আল্লাহ তাআলা তার হিসাব রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে হে ভাই হাশরের ময়দানে সব কিছুর করায় গণ্ডায় হিসাব দিতে হবে সেদিন মানুষ তার কৃতকর্মের নিখুঁত বিবরণ সম্বলিত আমলনামা দেখে আশ্চর্য হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা হায় আফসোস এটি কেমন আশ্চর্য কিতাব ছোট বড় কোনো আমলই তো এতে বাদ দেওয়া হয়নি সব কিছুর হিসাব এখানে আছে ছোট থেকে ছোট সওয়াব আর ছোট থেকে ছোট গুনাহ কিছুই বাদ যাবে না সব কিছু নিখুঁতভাবে সেদিন হাজির করা হবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কেউ অনুপরিমাণ নেক কাজ করলে সে তা দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ গুনাহের কাজ করলে সে তাও দেখতে পাবে যার আমল ভালো হবে তার আমল নামা ডান হাতে দেয়া হবে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে সবাইকে সে বলবে হা উমুকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া নাও আমার আমলনামাটি একটু পড়ে দেখো আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে তার স্থান হবে সুউচ্চ জান্নাতে যার ফলসমূহ অবনমিত থাকবে তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সহিত দুনিয়ার জীবনে যে আমল তুমি করেছো তার বিনিময়ে আর যার আমল খারাপ হবে তার আমলনামা দেয়া হবে বাম হাতে সেদিন তার আফসোসের কোনো শেষ থাকবে না সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া হায় আমার আমলনামা যদি দেয়াই না হতো আর আমি যদি আমার হিসাব না জানতাম হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না আমার ক্ষমতাও বিনষ্ট হয়ে গেছে ফেরেশতাগণকে বলা হবে ধরো তাকে তার গলদেশে বেরি পড়িয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো প্রিয় ভাই সতর্ক হন নিজের আমলের ব্যাপারে প্রকাশ্যে বা গোপনে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকুন বিশেষ করে গোপন গুনাহ থেকে দূরে থাকুন আপনার রবের ইবাদতে মনোনিবেশ করুন সকাল বিকাল আজকার আদায় করুন আল্লাহর কাছে গুনামুক্ত জীবন লাভের জন্য কায়মনো বাক্যে প্রার্থনা করুন প্রিয় ভাই মনে রাখবেন গুনাহে যেমন আনন্দ আছে গুনাহ পরিত্যাগেও আনন্দ আছে গুনাহের আনন্দ ক্ষণিকের আর গুনাহ পরিত্যাগের আনন্দ চিরদিনের গুনাহের সামান্য আনন্দ মুহূর্তেই শেষ হয়ে যাবে জীবনভর আপনাকে এই গুনাহের অনুশোচনা তাড়িয়ে বেড়াবে গুনাহ পরিত্যাগের সুখ সারা জীবন আপনাকে প্রশান্তি দিবে জীবনের প্রতিটি ক্ষণে আপনি অনুভব করতে পারবেন গুনাহ মুক্ত জীবনের নির্মল আনন্দ এই আনন্দের কোনো তুলনা নেই এই সুখের কোনো শেষ নেই প্রিয় ভাই আর দেরি নয় আজকে থেকেই তিনটি বিষয়ে সাবধান হওয়ার অঙ্গীকার করুন এক আমল করার সময় খেয়াল রাখুন আপনি আল্লাহ তাআলার দৃষ্টিসীমার আওতায় রয়েছেন দুই কথা বলার সময় খেয়াল রাখুন আল্লাহ আপনার কথা শুনছেন তিন মৌনতা অবলম্বনের সময় মনে রাখুন আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন আমিন ইয়া রাব্বাল আলামিন